নমস্কার, সৃষ্টি সু ক্রিয়েশনসের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওটি দীঘা ভ্রমণের প্রথম পর্ব। আজ আমরা প্রথমে যাব কাজু বাগান দেখতে এবং তারপরে যাব শঙ্করপুর বিচ। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা তা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা যাব কাজু বাগান দেখতে। এটি সরকারি কাজু উদ্যান এবং এটি এখনকার জন্য বন্ধ রয়েছে। এখানে ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এখানে সামনে যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই কাজু গাছ এবং কিছু কিছু গাছে কাজুও ধরে রয়েছে। কাজুর ফল দেখতে ভীষণ সুন্দর হয়, যদিও আমরা কাছ থেকে গিয়ে দেখতে পারলাম না এবং আপনাদের সামনে তা তুলে ধরতে পারলাম না, দূর থেকেই দেখলাম। এই ওপরে গাছটিতে দেখুন লাল যে ফলগুলো ধরে রয়েছে এগুলোই কাজুর ফল। যাই হোক, বাইরে থেকে কাজুর উদ্যান দেখে আমরা রওনা দিলাম শঙ্করপুর বিচের উদ্দেশ্যে। নিউ দীঘা থেকে শঙ্করপুর বিচের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এটি নিউ দীঘা, দুপাশে রয়েছে অজস্র হোটেল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে এখানে এসে থাকতে পারেন এবং দীঘা ঘুরতে পারেন। ডান দিকে যে নীল রঙের বিল্ডিংটি দেখছেন এটি জাহাজ বাড়ি। জাহাজের আদলে এই বিল্ডিংটি তৈরি বলে একে জাহাজ বাড়ি বলা হয় এবং এটি একটি অডিটোরিয়াম। এর ভেতর 7D বিভিন্ন রকমের শো দেখানো হয়। আমরা এগিয়ে চলেছি ওল্ড দীঘার দিকে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তাঘাট। আজ আমরা যাব একটি নতুন রাস্তা ধরে, যেই রাস্তাটির নাম সৈকত সুন্দরী সরণী। এই রাস্তাটি নতুন তৈরি হয়েছে। এই রাস্তাটির সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব, সঙ্গে থাকুন। কিছু দূর এগিয়েই ডান দিকে দেখতে পেলাম এই বিশালাকায় জলাশয়টি। কি অদ্ভুত মনোরম দৃশ্য, দেখে প্রাণটা জুড়িয়ে গেল। এখানে বসার জন্য কিছু চেয়ারও করা রয়েছে, এখানে বসে আপনারা এখানকার সৌন্দর্যটি উপভোগ করতে পারেন। রাস্তাটি দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগছে। বেশ ফাঁকা রাস্তা। ডান দিকে দেখতে পাচ্ছেন এটি ম্যানগ্রুভ প্ল্যান্টেশন প্রজেক্ট। এখানে প্রচুর ম্যানগ্রুভ ট্রিজ লাগানো হয়েছে। কি অসাধারণ সুন্দর লাগছে, দূরে দেখা যাচ্ছে সমুদ্র। ক্যামেরা দিয়ে কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না। এই রাস্তাটি নতুন তৈরি হয়েছে। এর আগে যখন ছোটবেলায় দীঘা এসেছিলাম তখন শঙ্করপুর যাওয়ার রাস্তা ছিল অন্য এবং সেটি ভালো ছিল, তবে এত সুন্দর দৃষ্টিনন্দন নয়। সামনে সোজা দেখা যাচ্ছে ঝাউবন এবং তার ডান দিকে সমুদ্র সৈকত। অসাধারণ সুন্দর এই রাস্তাটি। আপনারা এবার দীঘা এলে এই মেরিন ড্রাইভ দিয়ে অবশ্যই শঙ্করপুর বিচে যাবেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে দীঘাকে ঢেলে সাজানো হয়েছে এবং প্রচুর নতুন রাস্তাঘাট তৈরি করা হয়েছে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সামনে যে লাল নৌকোগুলো দেখছেন এগুলি ফিশিং বোট। এগুলো নিয়ে মাছ ধরতে যাওয়া হয় মাঝ সমুদ্রে। কি সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে দেখুন। আমাদের কলকাতায় যেরকম বাস বা চার চাকা,
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, সেরকমই এখানে ফিশিং বোটগুলি দাঁড়িয়ে রয়েছে। অসাধারণ দৃশ্য, এই দৃশ্য সব জায়গায় দেখতে পাওয়া যায় না। দীঘা বিখ্যাত মাছের জন্য, প্রচুর মাছ এখান থেকে আমদানি ও রপ্তানি করা হয়। আগামীকাল সকালে আমরা দীঘা মোহনা দেখতে যাব এবং আপনাদের সামনে তা তুলে ধরব। আপনারা সঙ্গে থাকবেন। আমরা প্রায় পৌঁছে গেছি শঙ্করপুর বিচের কাছে। এখানে প্রচুর নতুন হোটেল তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি ছোট এবং দুধারে ঝাউবন, বেশ সুন্দর দেখতে। কথা বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। শঙ্করপুর আসার এই মেরিন ড্রাইভ রাস্তাটি অসাধারণ সুন্দর। আমরা পৌঁছে গেছি শঙ্করপুর বিচের সামনে। এটি পার্কিং চার্ট। বাইরে থেকে দেখতে কি অসাধারণ সুন্দর লাগছে, দেখুন বড় বড় পাথর দিয়ে সাজানো। চলুন এবার আমরা ভেতরের দিকে যাই। ভেতরে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। দুধারে রয়েছে ছোট ছোট দোকান, ডাব যা এখানকার বিখ্যাত, রয়েছে পাপড়ি চাটের দোকান এবং আরও বিভিন্ন জলের বোতলের দোকান ইত্যাদি। চলুন আমরা এবার ভেতরের দিকে যাই। সুন্দরভাবে এই পার্কটিকে তৈরি করা হয়েছে। দুখানা হরিণ রয়েছে যা বাচ্চাদের আকর্ষণের জন্য। এখান থেকেই সমুদ্রের জলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। সামনে দেখা যাচ্ছে বিশালাকায় সমুদ্র। এখানে রয়েছে কিছু বসার জায়গা, রয়েছে একটি ওয়াচ টাওয়ার, বেশ ছোট একটি গাছ, কি সুন্দর লাগছে দেখতে। হাওয়ায় দোলা দিচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের আহ্বান জানাচ্ছে। এই হলো শঙ্করপুরের সমুদ্র সৈকত, কি অসাধারণ দেখতে। এবং আজকে মেঘলা দিন, এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে, তাই চারিদিকটি একটু ভেজা রয়েছে। সমুদ্রের সামনে দাঁড়ালে নিজেকে কি ছোট মনে হয় না? বিশালাকায় সমুদ্র, কত তার জল, তার কাছে আমরা নিমিত্ত মাত্র। এই দেখুন কাকে দেখতে পেয়েছি, স্টার ফিশ, বোধহয় জল থেকে উঠে এসেছে। আবার যখন ঢেউ বেড়ে যাবে তখন আবার সে তার নিজের বাড়ি চলে যাবে। বিশালাকায় সমুদ্র দেখতে দেখতে আমি একটা জিনিস উপলব্ধি করলাম, সমুদ্রের ঢেউ কখনো ক্লান্ত হয় না। রোদ জল, ঝড় বৃষ্টি, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, যে কোনো সময়ই হোক না কেন, অক্লান্তভাবে সে সৈকতে এসে মিশে আবার সমুদ্রে ফিরে যায়। সমুদ্রের ঢেউ এবং সমুদ্র সৈকতের যে মেলবন্ধন, সেটি আমাদের দৃষ্টিনন্দন। অসাধারণ সুন্দর প্রকৃতির সৃষ্টি। বৃষ্টি ভেজা পরন্ত বিকেল, সূর্য চলেছে অস্তাচলে, এরই মাঝে একটু কুলফি হয়ে যাক। আমরা নিয়েছিলাম নারকেল কুলফি, অসাধারণ খেতে ছিল, বোধহয় এখানকার লোকাল মেড। সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। এবারে ফেরার পালা। আমার এই ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আগামীকাল সকালে
যাব আমরা মোহনা দেখতে, দীঘা মোহনা। পরের আরেকটি ভিডিওতে আপনারা তা দেখতে পাবেন। চোখ রাখুন সৃষ্টিশু ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।